ফের সোনার দোকানে ডাকাতি, অস্ত্র নিয়ে দোকানে হামলা, দোকান মালিককে লক্ষ্য করে গুলি ডাকাতদের, ডাকাতদের মারে জখম দোকান মালিক। জনসম্মুখে আগ্নেয়াস্ত্র নিয়ে সোনারপুরের এক অভিজাত সোনার দোকানে ঢুকে ডাকাতি করে চম্পট দেয় কয়েকজন দুষ্কৃতী। লুটপাটে বাধা দেওয়ায় দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে সোনার দোকানের মালিককে। দুঃসাহসিক এই ডাকাতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুর এলাকায়। গতকাল সন্ধে 7:40 নাগাদ পাঁচজন দুষ্কৃতী জনসম্মুখে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের বারেন্দ্রপাড়া এলাকার এক অভিজাত সোনার দোকানে ডাকাতি করে বলে অভিযোগ। ওই সোনার দোকানের মালিক সুজন পারই গোটা ঘটনাটি জানান। তিনি বলেন, পাঁচজন দুষ্কৃতী মোটর বাইকে করে আসে, তার মধ্যে চারজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানে ঢুকে প্রথমে তাকে বেধড়ক মারধর করে, তারপর দোকানের সোনার গয়না লুট করে। লুটের সময় স্বজনবাবু দুষ্কৃতীদের বাধা দিতে যাওয়ায় বন্দুক নিয়ে তার মাথা ফাটিয়ে দেয়, এমনকি বুকে বন্দুক ঠেকিয়ে গুলিও চালায়, তবে সেটি ফলস ফায়ার হয়। এরপর দুষ্কৃতীরা দোকানের লকার ভেঙে প্রায় 2 লক্ষ টাকা লুট করে। স্বজনবাবু বাইরে এসে চিৎকার করতেই স্থানীয়রা ছুটে আসে এবং দুষ্কৃতীদের ধরার চেষ্টা করে, কিন্তু শূন্যে গুলি ছুটতে ছুটতে দুষ্কৃতীরা বাইকে করে পালিয়ে যায়। 8:45 হবে এরকম, এই 7:40 হবে, তিনজন ঢুকেছে, ঢুকে মাল মাথা প্রথমে ঢুকে আগে মেরেছে, তারপরে বন্দুক দিয়ে মাথাটা ফাটিয়ে দিয়েছে, আগে বন্দুক চালিয়ে যে ওটা ফায়ারটা হয়নি, ফোর্স হয়ে গেছে, তারপরে বন্দুকের বাট দিয়ে মাথাটা মেরে ফাটিয়ে দিয়েছে, তারপরে যা ছিল বাইকে বাইকে কতজন, 4-5 জন হবে, ভিতরে 3 জন, ভিতরে 4 জন ঢুকেছিল, ভেতরে আর 1 জন বাইরে ছিল। আচ্ছা, তারপর তারপরে নিয়ে ওরা যখন বেরিয়েছে বাইরে, ওর উঠছে, আমিও উঠেছি, উঠে গিয়ে চিল্লাবিল্লি করছি, নিয়ে চলে গেল চোর, চোর বলে চিল্লাবিল্লি করছে, অটোগুলো করে দাঁড়িয়েছিল, ওরা ধরতে গিয়েছিল, ওদের বন্দুক চালিয়ে চলে গেছে, গুলি চালিয়েছিল, ওদের বন্দুক দেখিয়েছিল আর চালাইনি। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ভরা বাজারে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ। সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুঃসাহসিক ডাকাতির ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, সিসিটিভি ফুটেজ থেকে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের কাজ চালানো হচ্ছে। দোকানে ডাকাতির ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে স্বজন পারুই এবং তার স্ত্রী শ্রাবণী পারুই। তারা বলেন, দুষ্কৃতীরা কিছুই অবশিষ্ট রাখেনি, সর্বশান্ত করে দিয়ে চলে গিয়েছে। বন্দুক দিয়ে মেরে বন্দুক টেকিয়ে সব নিয়ে চলে গেছে, লোকার পর্যন্ত ভেঙে নিয়ে চলে গেছে সব, বন্দুক দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, আর কি আছে, সব তো শেষ করে দিয়েছে, আমার দোকানে কিছু ওরা রাখেনি, ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সোনারপুর। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন গান্ধীলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।